হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ মাসুদ রানা চলে এসেছি আপনাদের সুপরিচিত চ্যানেল পরশমণি শাড়ি ইউটিউব চ্যানেল তো আমরা এর আগে কাশ্মীরি কাশ্মীরিকাজের শাড়িগুলো দেখিয়েছিলাম ওইটা ছিল চিনন সিল্কের উপরে আর এটা হচ্ছে তসর ফেব্রিক্সের উপরে তো এই শাড়িগুলো খুব আনকমন খুব সুন্দর খুব অসম্ভব সুন্দর তো এই শাড়িগুলো আমি এক এক করে দেখাবো আপনাদের খুব আনকমন কিছু শাড়ি দ খুবই সুন্দর এবং কাশ্মীরি স্টিচ করা এটা তসর ফেব্রিক্সের উপরে হবে এগুলো আমাদের প্রচুর সেল হয় আপনারা জানেন তো এক এক করে আমি আপনাদেরকে দেখাবো এটা ব্লুর উপর ম্যাজেন্টা সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর একদম পিটানো কাজ করা হবে পার্ট আর বডিতে সুন্দর করে ফুল ফুল করে দেওয়া আছে এবং শাড়িটা হবে আপনার চোদ্দো হাত বারো হাত শাড়ি হবে দুই হাত ব্লাউজ হবে এবং এই শাড়িগুলো আপনার মানে সব প্যাটার্নের সবার জন্যে আছে আমাদের কাছে ডার্ক কালারও হবে লাইট কালারও হবে এবং এগুলো আমি একটু যারা ইয়াং টাইপের তাদের জন্য দেখাচ্ছি এবং এগুলো একটু এজি যারা তাদের জন্য হবে আমি এক এক করে একটা একটা করে আপনাদেরকে দেখাবো নেক্সট কালারে যাব অরেঞ্জ দাও এরপরে আমি একটা কালারে যাব অরেঞ্জ কালার এই মুহুর্তে খুব ডিমান্ডেবল কালার অরেঞ্জ কালার খুব চমৎকার একটা কালার অরেঞ্জের সাথে চিকেন কারি বলি আমরা কাশ্মীরি স্টিচ বলি বারিশ বলি যে যেই কাজ যেটা বলতে পারেন তো এই শাড়িগুলো খুবই সুন্দর এবং এটা দুই তিনটা ফেব্রিক্সের উপরে হয় একটা হয় জর্জেটের উপরে একটা তসর সিল্কের উপরে একটা হয় চিনন সিল্কের উপরে তো আমরা এর আগে চিনন সিল্কের উপরে দেখাইছিলাম এটা হলো তসর সিল্কের উপরে এবং এটা খুব সুন্দর করে একটা পাইপিং করে দেওয়া আছে আপনার সুতার সাথে ম্যাচিং করে পাড়ের সাথে পাড়ের সাথে এবং আপনার বডির সাথে ম্যাচিং করে পাইপিংটা করে দেওয়া আছে তো এগুলোর প্রাইস হবে নাম্বারটা দেখো তো অনলি তিন হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এগুলো পরশমণির পরশমণি ওয়ান এবং পরশমণি টু অথবা পরশ অনলাইন পেজ থেকে যেহেতু এই মুহূর্তে আমাদের করোনার কারণে সবগুলো সীমিত আকারে খোলা দশটা থেকে চারটা তো আমি বলবো যারা এগুলো অনলাইনে পার্সেস করতে চান তো অনলাইনে পারচেস করার কিছু নিয়ম বলে দিই আমি যেহেতু সময় খুব সংকীর্ণ আমাদের আপনার আমাদের যদি অনলাইনে পারচেস করতে চান ঢাকার বাইরে হইলে আপনাকে পঁচিশ হোজার মধ্যেই এটা কনফার্ম করতে হবে দেন আপনার এটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যদি পঁচিশ হাজার পরে চলে যান তাই সেক্ষেত্রে মানে কুরিয়ার সার্ভিসগুলো আর এই সার্ভিসটা দিবে না সেক্ষেত্রে আপনার পুরা পুরা পেমেন্ট করেই প্রোডাক্টটা ছাড়তে হবে ট্রান্সপোর্টে সেই ক্ষেত্রে এটার লাইবিলিটি অনেক সময় একটু রিক্স হয়ে যায় ঈদের আগে পাওয়ার জন্য আপনাদের তাই আমি যদি আপনার যদি প্রয়োজন হয়ে থাকে খুব দ্রুত আপনার স্ক্রিনশটে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাদেরকে ইনবক্সে পাঠাই দিবেন এবং বুকিং করে ফেলবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা কনফার্ম করবেন তাহলে কি আপনার প্রোডাক্টটা আমরা এবং ট্রান্সপোর্টগুলো আপনার দশটা থেকে দুইটা পর্যন্ত জানেন আপনার সার্ভিসটা দেয় এর মধ্যে চেষ্টা করবেন যদি এর আগে এর আগেই আপনারা সার্ভিসটা নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের কনফার্ম করে নিতে হবে একদিন আগে অথবা ওই দিন সকালেই আর একটা জিনিস বলবো আমাদের অনলাইনের যে টাইমটা আমাদের অনলাইনের সার্ভিসটা এখন যেহেতু আমাদের স্টাফ সংকট আছে এই মুহুর্তে আমরা কিছু স্টাফ আমাদের ছুটিতে আসে তো সেই ক্ষেত্রে আপনাদের আমাদের এই সার্ভিসটা রাত এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর যদি মানে অনেকে রাত্রে ফোন করতে চান সেক্ষেত্রে আমাদের ইনবক্সে নক করে রাখতে পারেন সকালে এসে আমরা রিপ্লাই দিতে পারবো অনেক সময় অনেকে অনেক রাতে ফোন করে বা অনেক সময় রিপ্লাইটা পায় না অনেকেই বলে যে আপনাদের তো হোয়াটসঅ্যাপে বা এই আমরা নক করছি আপনাদের রিপ্লাই পাইনি তো আসলে একটা অফিসিয়াল টাইম আছে এই মধ্যে আমাদের যেহেতু আমরা খুব স্বল্প লোক দিয়ে কাজগুলো করতেছি তো এটাই বলবো যে এইটুক সময় আপনারা জানেন আমাদের সার্ভিসে কোনো ঘাটতি নাই আমরা চেষ্টা করি সময় আমাদের কাস্টমারকে প্লেস রাখার জন্যে তো এরপরে আর একটা শাড়ি দেখাবো এটা গোল্ডেন কালারও বলতে পারেন বিস্কিটও বলতে পারেন অনেকটা ব্যঞ্চন কালারও বলতে পারেন এটার সাথে ম্যাজেন্টা এবং সি গ্রিন কালার সুতা দিয়ে সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে এই আপনার তসর সিল্কের উপরে এই কাশ্মীরি স্টিচ কাজ করা শাড়িগুলো নেক্সট কালারে যাবো আপনার পিঙ্ক কালার পিচি পিঙ্ক বলে যেটা এই পিঙ্ক কালার দাও প্রতিটা শাড়ি খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনারা জানেন এগুলো আমাদের রিকোয়েস্টের প্রোডাক্ট ছিল এটা আমরা খুব সেল করছি গত ইয়েতেও নভেম্বর ডিসেম্বরেও খুব চাহিদা ছিল তো ওই কাস্টমার রিকোয়েস্টে এই প্রোডাক্ট নতুন করে আমাদের স্টক হয়েছে আমাদের স্টকে তো যারা নিতে চান আমি বলবো এগুলো কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট না এগুলো আমাদের সীমিতই আসে চল্লিশ পঞ্চাশ পিস আসছে তো যেহেতু আমাদের সবগুলো ক্লোজ সীমিত সময় পাচ্ছি আমরা তো যদি অনলাইনে পার্সেস করতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জারে দিয়ে দিবেন এরপরে আরেকটাতে যাব নেভি ব্লু কালার তারপর কাঁঠাল এটা দিও এটা হলো নেভি ব্লু কালার কালার প্রতিটা এগুলো অসংখ্য কালার আছে ডিজাইনগুলো একটু চেঞ্জ হবে আপনারা যারাই নিতে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত আমাদের ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর আরেকটা কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেন নাই খুব দ্রুত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন পরস্পরণী মনে করবেন আপনাদের একটা পরিবারের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের যে নতুন প্রোডাক্টগুলো আসে আমরা যে আপলোড দিই খুব দ্রুত আপনার সারা সাথে সাথে আপনার কাছে দেখবেন নোটিফিকেশান চলে গেছে সেক্ষেত্রে আপনার নেন না নেন অন্তত আপনার আইডিয়া থাকবে যে আমার পরশমণি থেকে আমি এই প্রোডাক্টটা আজকে দেখলাম বা এই নতুন প্রোডাক্টটা পরশমণি পরশমণিতে আসছে তো এরপরে আরেকটা প্রোডাক্টে যাব এগুলো খুব সুন্দর খুব আনকমন টাইপের শাড়ি আপনারা জানেন এগুলোর আরেকটা জিনিস বলি এগুলোর কিন্তু আপনার মানে শাড়িটা পাক্কা চোদ্দো হাত হবে এবং বারো হাত শাড়ি হবে দুই হাত ব্লাউজ হবে এটাতে আবার একটু চড়া করে পার দেওয়া আছে আপনার কুমকুম পার এটা কলকা দিয়ে করা জানেন এটা বেনারসিটা একটা ট্রেডিশন ছিল ওই মানে রিয়েল লুকটা এটা এই শাড়িটাতে তুলে ধরছে আপনার তো খুব সুন্দর শাড়িগুলো এটার পরে আমি আর একটা গ্রে কালারে যাবো দ যারা এই শাড়িগুলো নিতে চান খুব দ্রুত আমাদের সাথে ইনবক্সে অন্তত মানে ইনবক্সে দিয়ে রাখবেন যদি আপনার অনেকে দেশের বাইরে থেকেও অনেক সময় নক করে অনেক সময় দেখা গেছে আমাদের সাথে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে আমাদের প্রচুর প্রবাসে কাস্টমার আছে অনেকে হয়তো আমাদের অনেকে প্রবাসে দেখতেছেন কিন্তু এই সিচুয়েশনে অনেকে কেনাকাটা করার যারা দেশে ওনাদের আত্মীয় স্বজন আছে অনেকে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে বিকাশ করে বা আমাদের স্পিড মানে টাকা পাঠায় ওনার আত্মীয় স্বজনের কাছে বুক করাচ্ছেন তো আমি ওইটাই বলবো আসলে যারা অত রাত্রে যারা ইয়ে করবেন অন্তত যদি রিপ্লাই না ওরা ইনবক্সে দিয়ে রাখবেন সকালবেলা আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো এরপরে আরেকটাতে যাব দাও গোল্ডেন কালার এটা যারা একটু যাদের এজি যারা ফর্টি ফিফটি বা যাদের আম্মা আছে দাদি নানি আছে তাদের জন্য এই শাড়িগুলো আমি মনে করি অনেক বেস্ট দেখবেন আগের দিনের যারা জমিদাররা এই ধরনের শাড়ি পর শাল এবং শাড়ি পরতো আমরা যারা দেখছি অতীতে তো এই শাড়িগুলো খুব অসম্ভব সুন্দর এবং কালারটাও খুব অসম্ভব সুন্দর এই কালার আসলে এটা একটু ফ্যাশানেবল না এগুলো একটু গ্রাইভেটি কালার আর এটার সাথে কন্ট্রাস্টটা আছে আপনার মেরুন সি গ্রিন কয়েক কালার সুতা দিয়ে কন্টাস্ট করে এটা খুব মানে স্মার্ট একটা লুক দিছে শাড়িটাতে এটা এখন ইয়াংরাও পরে এই ধরনের শাড়িগুলো আগে একটা ইয়ে ছিল যে না লাইট কালার শাড়িগুলো শুধু হয়তো বয়স্করাই পরবে এখন কিন্তু ইয়াংরাও পড়তেছে আমরা এরকম প্রচুর কাস্টমার পাই হ্যাঁ ইয়াংরা পড়তেছে ডিপ কালার আর বয়স্করা পড়তেছে লাইট কালার বিভিন্ন ধরনের এরকম রিকোয়ারমেন্ট থাকে ওই চিন্তা করে আমাদের শাড়িগুলো আনতে হয় এরপরে আর একটা দেখো প্রতিটা কালারই খুব সুন্দর এবং এটার আপনার ফুল সেটটাই আছে আমাদের যারাই নিতে চান কালারের কোনো রিকোয়ারমেন্ট থাকলে নিতে পারবে খুব সুন্দর সুন্দর কালার এবং এগুলো ইনটেক আপনাদের সামনে দেখেন কাগজগুলো বেরোচ্ছে এগুলো আমাদের এখনও খোলাও হয় নাই ঈদ পারচেজের প্রোডাক্ট ছিল এগুলো আমাদের তো যেহেতু আমাদের এবার ওরকম সুযোগ পাইনি দেড় মাস আমাদের সব ক্লোজ ছিল তো আপনাদেরকে অনলাইনের মাধ্যমেই এই প্রোডাক্টগুলো আমরা এবার চেষ্টা করছি আমরা যথেষ্ট কষ্ট করছি অনেক হার্ডওয়ার্ক করছি আপনাদের সামনে এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আপনার আমাদের কাস্টমারের স্বার্থেই আমরা এই মুহূর্তে ভিডিওতে আসছি এবং আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আসি জানেন সবার সবার জন্যই পরস্পর এটা আমরা সবসময় বলি সবার সবার ক্ষেত্রেই আমরা চেষ্টা করি ভালো জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার এরপরে আর একটা কালারে যাব এটা মনে হয় আর কালার নাই মনে হয় এগুলোর এই পর্যন্তই কালার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ